এবার খান তোহন ভাই, ইকবালও বাড়াবাড়ি করতেছে, আফসারিও বাড়াবাড়ি করতেছে, এই বাড়াবাড়ির চূড়ান্ত রেজাল্ট কিন্তু ভালো হবে না। তুমি ভাই শাকিব আল হাসান, তুমি আগে ক্রিকেটার ছিলা, তুমি মানুষের নয়নের মণি ছিলা, সারা বিশ্বের তুমি এক নাম্বার খেলোয়াড়, তোমার মাথা তো ঠান্ডা রাখতে হবে। কিন্তু শাবনুরের ভক্তরা বলতেছে এটাই চলবে, শাবনুর মোটা হইলেও চলবে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, কোনো ষড়যন্ত্র না বন্ধুরা, এটা হচ্ছে আইনগত জটিলতার জন্য অ্যাকচুয়ালি এটা ঘটছে। এটা শাকিবকে ছোট করার জন্যও না, প্রিয়তমাকে ছোট করার জন্যও না, একজন মানুষের থাপড়াইতেছে আরেকজন মায়ের হাত ধরে মারে নিয়া, মানে পারলে কোলে করে নিয়ে যায়, নিয়া ভোট কেন্দ্রে যায়, ভোট দিয়ে আসছে। প্রিয়তমার গান টাইগার মিডিয়ার থেকে উঠায় দিছে, এটা নিয়ে আজকে তিন চার দিন যাবৎ প্রচণ্ড আলোচনা। শাকিব ইয়ানদের মন খারাপ, আমাদেরও মন খারাপ, এত 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 পপুলার একটা গান কেন ভ্যানিশ হয়ে গেল। তা আমি অ্যাকচুয়ালি খোঁজ নিলাম বন্ধুরা, এখানে দুই দুইটা কারণ হতে পারে। একটা হইল রেভিনিউ শেয়ারিং, এখন আরশাদ আদনান সাহেব তার সিনেমাটা কি তাকে এমনিই পাবলিসিটি করার জন্য দিচ্ছে, না উনি কপিরাইট কিনে দিচ্ছে, না উনি রেভিনিউ শেয়ারিং করতেছে। যদি কপিরাইট দিয়ে থাকে তাহলে অন্য আলোচনা, রেভিনিউ শেয়ারিং হইলে রেভিনিউ নিয়ে নিশ্চয়ই কোনো গণ্ডগোল করছে। এখন কপিরাইট নিয়ে যদি কথা বলেন তাহলে এখানে আরেকটা প্রবলেম আছে। প্রিয়তমা সিনেমাটা একটা চ্যানেল কিনে নিয়ে গেছে যে চালাচ্ছে সারা দেশে, কি যেন নামটাই ভুলে গেলাম, তো ওদের তো অ্যাকচুয়ালি সিনেমা কিনে নিয়েছে, ওরা সিনেমার সাথে গানও কিনে নিছে। এখন ওরা যদি অবজেকশন দেয় কপিরাইটে যে আমার গান টাইগার মিডিয়া চালাতে পারবে না, কারণ কপিরাইট আমি ফুল নিয়ে নিছি, তাহলে কিন্তু টাইগার মিডিয়া এই গান চালাতে পারবে না। এখন যদি ওই টাইগার মিডিয়ার সাথে যারা এই সিনেমাটা এখন চালাচ্ছে আমাদের এই ওটিটি প্ল্যাটফর্মে, তাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে ভাই আপনি সিনেমা চালান, সিনেমার মধ্যে তো গান থাকবেই, গান ছাড়া তো আপনি চালাবেন না, কিন্তু আমি গানগুলো আগে নিয়েছিলাম, আমি গানগুলো চালাই, ওনারা যদি সেই ওটিটি প্ল্যাটফর্ম যারা কিনেছেন তারা যদি পারমিশন দেন তাহলে সে চালাতে পারবে, এখানে অন্য কোনো রিজন নাই। আর যেটা হতে পারে, যদি রেভিনিউ শেয়ারিং নিয়ে হয়ে থাকে আশা দাদনা সাহেবের সাথে, তো রেভিনিউ শেয়ারিং নিয়ে টাইগার মিডিয়া কোনো গ্যাঞ্জাম করতে পারবে না বা করবে না। আমার মনে হয় না রেভিনিউ শেয়ারিং, আমার মনে এই কপিরাইট অ্যাক্টে পড়ে যেয়ে তারা উঠিয়ে দিয়েছে। অনেক শাকিবিয়ানরা বলছেন বা ভাবছেন বা এটা কোনো ষড়যন্ত্র, শাকিবের এগেস্টে ষড়যন্ত্র, সুপারহিট এরকম এত ভিউ ছিল কেন উঠিয়ে দিল, কোনো কোনো ষড়যন্ত্র না বন্ধুরা, এটা হচ্ছে আইনগত জটিলতার জন্য অ্যাকচুয়ালি এটা ঘটছে। এটা শাকিবকে ছোট করার জন্যও না, প্রিয়তমাকে ছোট করার জন্যও না, আর যারা শাকিবিয়ান তারা কখনো ভাববেন না যে এইটা কেউ শাকিব খানের পিছনে লেগে গিয়ে এটা করিয়েছে, নো নো নো, এটা অ্যাকচুয়ালি আইনগত ঝামেলায় পড়ে টাইগার মিডিয়া আপাতত গানগুলোকে প্রাইভেট করে রাখছে। নিশ্চয়ই তারা এটা নিয়ে নেগোসিয়েশন করছে, কারণ এখান থেকে একটা বিরাট রেভিনিউ আসে ভাই, ভালো পয়সাও ইনকাম হয়। এটা কোনো শত্রুতামূলক কিচ্ছু নেই, আমি আবারও বলছি এটা অ্যাকচুয়ালি অন্য ঝামেলা। দ্বিতীয়ত আসেন আমাদের এই যে শাকিব আল হাসান মাগুরা থেকে পাশ করলো, তার একটা ভিডিও ক্লিপ দেখলাম বন্ধুরা, খুব দুঃখ পেলাম। সে এমপি হয়েছে, শাকিব আল হাসানের যে একটা মানে মাথা গরমের ব্যারাম আছে আমি বলবো, এটা তো উনি সবসময় করতেছেন, আমরা অনেকবার দেখছি স্ট্যাম্প লাথি দেওয়া, আপনার ফ্যানকে থাপ্পড় মারা, সে দেখেন এখন এমপি হয়েছে না, আমরা জানতাম শাকিব আল হাসান এমপি হইব, এমপি হওয়ার পর বা এমপি হওয়ার মুহূর্তে বা ইলেকশনের সময় উনি যে কাণ্ডটা ঘটাইলেন এটা আসলে আমি বুঝি না, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। তুমি ভাই শাকিব আল হাসান, তুমি আগে ক্রিকেটার ছিলা, তুমি মানুষের নয়নের মণি ছিলা, সারা বিশ্বের তুমি এক নাম্বার খেলোয়াড়, তোমার মাথা তো ঠান্ডা রাখতে হবে, এখন তুমি গেছো পার্লামেন্টে, একটা পার্লামেন্টেরিয়ান কি এগুলো করতে পারে নাকি? সে দুদিন পরে এমপি হবে, তার এলাকার লোকজন ফ্যানরা হয়তো চেপে ধরছিল, উনি যেভাবে স্ল্যাপ করলেন, যেভাবে থাপ্পড় দিলেন, যেভাবে মারলেন, খুব আশাহত হয়েছি বন্ধুরা। আপনাদের কার কেমন লেগেছে জানি না, আমি খুব দুঃখ পেয়েছি, কারণ যে ছেলেটিকে সে মারছে সে তো তার পকেট মারতে যায় নাই বা তাকে গালাগালি করে নাই বা তাকে অ্যাটাক করে নাই, ফ্যানের সাথে হয়তো একটা ছবি তুলতে গেছে বা একটা কিছু। যদি এমন কিছু হতো যে শাকিব আল হাসানকে সে ইনসাল্ট করছে তাহলে তো অন্য লোকরাই তাকে মারত, নিশ্চয়ই সেটা নয়।
শাকিব আল হাসানের মাথা এখন ঠান্ডা করতে হবে ভাই ভাই আপনি পার্লামেন্টে যাইতেছেন এটা ক্রিকেট মাঠ না এটা অনেক বড় মাঠ যেভাবে যাচ্ছেন যান কিন্তু আপনার এলাকার লোকজনকে আপনি ভালোবাসবেন কইয়া ইলেকশনে দাঁড়াইছেন পাস করছেন বসার আগে থাপড়া থাপড়ি শুরু করে দিয়েছেন দিস ইজ নট ফিয়ার এই দিনই শেষ দিন নয় আপনাকে পরের সময়ের কথাও ভাবতে হবে হাসান সাহেব এত সোজা না দুনিয়াটা যে আপনি যা ইচ্ছা তাই করে দেবেন মানুষ একের পর এক ক্ষমা করে দেবে মানুষের অভিশাপ বলতে একটা জিনিস আছে এটা মাথায় রেখেন আপনার চেয়ে অনেক বড় বড় তারকারা মহাতারকারা ভ্যানিশ হয়ে গেছে কারণ যে উনি বসে আছেন উপরে ওনার হাতেই সব ক্ষমতা আপনার আমার কাছে কিচ্ছু নাই সুতরাং মাথাটা একটু ঠান্ডা করেন বন্ধুরা এই শাকিব আল হাসানের কথার সাথে সাথে আসি শাকিব খান আপনারা আজকে দেখছেন কি সুন্দর নিজের মাকে হাত ধরে নিয়ে গিয়ে ইলেকশনে ভোট দিল কত ঠান্ডা কত চুপচাপ এবং একটা মা ভক্ত ছেলে আমি বলবো আমি এরকম খুব কম দেখেছি কোনো সেলিব্রিটি হয়তো তার ওয়াইফকে নিয়ে যায় কিন্তু মাকে বাবাকে বা কাউকে নিয়ে এই ভোটিং ওই ওইখানে যে ভোট দেওয়া আমার নজরে পড়েনি আপনাদের কারো নজরে যদি পড়ে থাকে আমার একটু জানায়েন ভাই আমার দিলটা ভরে গেছে আর কইতে পারেন হ্যাঁ আপনি তো শাকিব খানকে পছন্দ করেন হ্যাঁ আমি তো শাকিব আল হাসানকেও পছন্দ করি তাই তো আমি বললাম এতক্ষণ শাকিব আল হাসান আর শাকিব খানের মধ্যে পার্থক্যটা দেখেন একজন মানুষের থাপড়াইতেছে আরেকজন মায়ের হাত ধরে মারে নিয়ে মানে পারলে কোলে করে নিয়ে যায় নিয়ে ভোট কেন্দ্রে যায় ভোট দিয়ে আসছে না দিলেও তো পারত এটা কোনো খবর হইতো শাকিব খান ভোট দিছে কি দেয় নাই সেটা দায়িত্ব পালন করছে আর আপনারা যারা বলেন শাকিব খানের কোনো ফ্যান ফলোয়ার নাই সব কালে রিক্সাওয়ালার আপনার খেলা ঠেলা গাড়িওয়ালা দেখছেন আজকে ইলেকশন ইলেকশনের যে ভোট কেন্দ্র সেখানে প্রিজাইডিং অফিসারের রুমে বসিয়া শাকিব খানের চা খাওয়াইতেছে এবং তার সাথে ছবি তোলার জন্য যে ছেলেগুলো পিছনে দাঁড়াও এদের দেখে কি মনে হয় এরা রিক্সাওয়ালা এদের দেখে কি মনে হয় এরা আপনি কি বলে চা বিক্রি করে এদের দেখে কি মনে হয় এরা ফকিরনি যারা বলতেছেন বুঝেন এগুলো মাথায় নিয়েন ঘটে নিয়েন ঘটে না নিলে এইভাবে যদি কথাবার্তা বলে নিজের গালি নিজের জুতো মারা হইব ভাই এই যে লোকগুলো দাঁড়ায় থাকে তার পিছনে আসে যারা ছবি তোলার জন্য পুরো ভিডিওটা দেখে নিয়েন পাগলের মতো হয়ে গেছে একটা প্রিজাইডিং অফিসার তারে ঘরে বসে চা খাওয়াইতেছে আর আপনারা সেই লোকটাতে বলেন শাকিব খানের যত ভক্ত আছে সব ওরা রিক্সাওয়ালাও কিন্তু ফকিনি সব আরে ভাই সারা বিশ্বের মধ্যে তার আছে আমি ডেনমার্ক গেছিলাম কয়টা ভিডিও করছি সুইডেনের ওই শহরে করছি ছাড়ুম আসতে আসতে দেখেন না একটা ছাড়ছি যে ওই ফ্যামিলিটারে ফরকিডনি মনে হয় আপনারা যারা কর তাকে 14 বার কিনতে পারবে বড় বড় রেস্টুরেন্টের মালিকেরা কাজে এগুলো কথা কোয়েন না যে শাকিব খানের ভক্তরা শুধু গরিব এবং দিনমজুর রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী ছাড়েন এগুলা এগুলো ছাড়েন ছেড়া যার যেটা প্রশংসার প্রাপ্য সেটা দিয়েন ভাই প্রশংসা করলে আপনার ঝুলি কোনোদিন খালি হইব না এটা টাকা পয়সা না যে দিয়ে দিলাম খরচা করে নিলাম পকেট খালি হয়ে গেল না 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 আপনি যদি কারোর প্রশংসা করেন আল্লাহ তাআলা আপনার প্রশংসাও করবে কথাটা মাথায় রেখেন এইবারে আসি রঙ্গনা রঙ্গনা সিনেমাটা নিয়ে একটু আমি একটু পাঁচ মিশালি করতেছি বন্ধুরা কারণ কোনো বড় বড় নিউজ টিউজ তো নাই একই সাবজেক্ট নিয়ে বক বক করলে আপনারা অনেক সময় বোরিং হয়ে যান আমি রঙ্গনা সিনেমা নিয়ে দুইটা কথা বলতে চাই রঙ্গনা সিনেমাটার পোস্টার ফার্স্ট লুক বেরিয়েছে একটা পোস্টার বেরিয়েছে আমি দেখে প্রথম ভাবছিলাম যে কোনো ফ্যান মেড কেউ পোস্টার করছে পরে খবর নিলাম এটা যারা ছবির মালিক ডিরেক্টর বা প্রডিউসার এরা এটা বের করছে পোস্টার নিয়ে আমি সমালোচনা করতে চাই না পোস্টার নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলতেছে পোস্টারের কোনো জাতি হয় নাই জঘন্য পোস্টার হয়েছে কিন্তু শাবনুরের ভক্তরা বলতেছে এইটাই চলবে শাবনুর মোটা হইলেও চলবে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই যদি একটা শিল্পীর একটা গ্রুপ শুধু সিনেমা দেখে সিনেমা কিন্তু হিট করে না আপনারা কি মনে করেন প্রিয়তমা কি শুধু আমরা শাকিব ইয়ানরা হিট করাইছি বা যারা শাকিব খানকে ভালোবাসে তারা হিট করাইছে না 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 সমগ্র বাংলাদেশের লোকজন প্রিয়তমাকে পছন্দ করছে
শাবনুরের ছবিটা আসলে সেটাও যেন সমগ্র বাংলাদেশের লোকজন পছন্দ করে, এটা আমিও চাই আপনিও চান। এখানে তো কেউ কারো শত্রু না রে ভাই, শাবনুরে আসছে, শাবনুরে ওয়েলকাম করতেছি, কিন্তু শাবনুর এখন যে ফিগার নিয়ে আসতেছে এটা তো মানা যায় না। আবার অনেকে লিখতেছেন যে হয়তো ছবির গল্পে শাবনুর এরকমই মোটাই থাকতেই হোক, তাহলে তো সে মেন হিরোইন হয় না, কিন্তু পোস্টার কিন্তু কয় দুইটা শাবনুর, এক হাতে ফুল এক হাতে অস্ত্র, মাঝখানে শাবনুর একটা মানে মুখ ঢাকা একটা ছবি, আর মাঝখানে একটা গাড়ির মার্ডার ফার্ডারের সিন। মেন নায়িকা সে, আর শাবনুর এই বয়সে এসে মেন নায়িকা ছাড়া করবে না, মোটা নায়িকা বা ওই নায়িকা ওই ধরনের সিনেমা কিন্তু উনি বানাচ্ছেন না, উনি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছেন। এখানে গান থাকবে, হিরোকে আমরা জানি না, কিন্তু হিরোকে না জানার চেয়ে বড় কথা হলো পোস্টারটাতে একটা জিনিস মার্ক করবেন, মেকআপ ম্যানের নাম দেওয়া আছে, ডিরেক্টরের নাম দেওয়া আছে, তারপর স্টিল ফটোগ্রাফারের নাম দেওয়া আছে, সবার নাম দেওয়া আছে, মিউজিক ডিরেক্টরের নাম দেওয়া আছে, বাট প্রডিউসারের নাম নেই বা ডিস্ট্রিবিউটরের নাম নেই। রহস্যটা এই জায়গায়, অনেকেই বলতেছে চলচ্চিত্র পাড়ায় খোঁজখবর নিয়ে দেখলাম এই সিনেমাটার প্রডিউসার নাকি বাদল খন্দকার। আপনারা অনেকেই জানেন অনেক সিনেমা সে বানাইছে, শাবনুরকে নিয়ে প্রথম থেকে সেই সিনেমা বানাইতো, হিতেশম সাহেবের সাথে সে কাজ করতো, শাবনুরের বিগিনিং থেকে সে করছে। বাদলকে ফোন করলাম কয়েকবার, পাইলাম না, পাইলে কনফার্ম হইতে পারতাম। আবার আরেকটা গ্রুপ বলতেছে না রে ভাই না, বাদল খন্দকার না, এইটার প্রডিউসার হইল শাবনুর নিজেই, কিন্তু লাইমলাইটে আসতেছে না। যাক, প্রডিউসার বাদল খন্দকার হোক, প্রডিউসার শাবনুর হোক, যেই হোক, আমরা চাই শাবনুরের ব্যাকটা যেন ওয়েলকামিং হয়, ছবিটা যেন সুপার টুপার হিট হয়। শাবনুরকে আবারও বলুন, আপনি যদি চলচ্চিত্র অভিনয় করেন তাহলে আপনি নিজে স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হন। আর পরিচালক মহোদয়কে বলবো, ভাই আপনার প্রথম ছবি ফ্লপ হলে কিন্তু আপনার কেরিয়ার শেষ। আমার প্রথম ছবি ফ্লপ হয়েছিল, আমি জানি কত দুঃখ লাগে, বহুত কষ্ট হয়েছে ওভারকাম করতে। আপনি ঈদের সময় আইসেন না, কারণ নাই বা বললাম, এটা আপনার ব্যাপার। শেষ আলোচনা, মালিক আফসারি ভার্সেস ইকবাল। দেখেন আজকে কিছুদিন যাবৎ এই যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, আমি ইকবালকে এবং আফসারিকে অনুরোধ করব এবার ক্ষান্ত হন ভাই। ইকবালও বাড়াবাড়ি করতেছে, আফসারিও বাড়াবাড়ি করতেছে, এই বাড়াবাড়ির চূড়ান্ত রেজাল্ট কিন্তু ভালো হবে না। দুজন দুজনের প্রতি এইভাবে যদি কাদা ছড়াছড়ি করতে থাকেন, এটা যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমাদের সবার জন্য অমঙ্গল। কাজে আমি রিকোয়েস্ট করতেছি ইকবালকে, আর কোনো কথা তুমি বলবো না, যা বলার বলে ফেলছো, তুমি অনেক কথা বলছো, এখন চুপটি মারো। আর আফসারিকে বলবো, আফসারি তুমি যা উত্তর দেওয়ার দিছো, আর কোনো কথা বলার দরকার নেই, তুমিও চুপটি মেরে থাকো। যদি তোমরা দুজন কথা না বলো তাহলে এই ব্যাপারটা এইখানেই শেষ হয়ে যাবে। অনেকেই বলতে পারে, আমি আপনাদের কতক্ষণ কেন তারা লাগছে, লাগুক না চলুক না ভাই, মজা নিয়েন না, মজা নেওয়ার তো দরকার নেই, আমরা যা মজা নেওয়া নিয়ে নিছি তো। ইকবালও দশটা কথা আফসারিকে বলছে, আফসারিও দশটা কথা ইকবালকে বলছে, শেষ, এটাকে এইখানেই শেষ করে দেন, তাহলে আমাদের সবার জন্য ভালো, আমরা মজা নেওয়ার আরও অনেক জিনিস পাবো। কাজে ইকবাল এবং আফসারিকে বলতেছি এইখানেই শেষ করে দাও, আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে, খোদা হাফেজ।